أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر، إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله اللہ پاک ہمیں جمعہ دین جمعہ نماز ادائے جنو تار گھر مسجد عشر بشر توفیق دان کرسن سے مہان ستر دربار کلمت شکر ادائے کرے الحمدللہ. ہمیں اپنے سامنے قران کریم میں چھوٹا ایک سورۃ تلاوت کرسی سورۃ العصر قران کریم میں 103 نمبر سورۃ سورۃ العصر مکہ اوتین تو تین آیات বিশিষ্ট একটি সংক্ষিপ্ত ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি ছোট্ট হলেও অত্যন্ত দামি এবং মূল্যবান একটি সূরা কোরআনের। এটাকে কোরআনের মেমোরি কার্ড বলা হয়। মেমোরি কার্ড চিনেন? কি করে খায়, কি করে? মোবাইলে ব্যবহার করে না, ছোট্ট একটা মেমোরি কার্ড। মেমোরি কার্ড ছোট না বড়? ছোট্ট একটি মেমোরি কার্ড, এটার ভিতরে অনেক কথা, অনেক ছবি, অনেক আওয়াজ সংরক্ষণ করা যায়, ঠিক না? ঠিক এই সূরাটাকেও কোরআন করিমের মেমোরি কার্ড বলা হয়। কেন? কারণ এই ছোট্ট সূরার ভিতরে গোটা কোরআন শরীফের প্রতিচ্ছবি, ছবি, কথা এবং আওয়াজকে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন। সংক্ষিপ্ত সূরার ভিতরে গোটা কোরআনের বিষয়বস্তু আল্লাহ পাক এটার মাঝে সামিল করে দিয়েছেন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মন্তব্য করতেন, যে সূরার উপরে তিনি মন্তব্য করেছেন, যেটা এমন এক মূল্যবান দামি সূরা, মাত্র তিন আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা, কিন্তু এতটা মূল্যবান, এতটা দামি যে এই সূরার পরে যদি আল্লাহ পাক অন্য কোনো সূরা যদি নাজিল নাও করতেন, তাহলে এই ছোট্ট একটি সূরা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত।
সাহাবায়ে কেরাম পরস্পরে যখন সাক্ষাৎ হতো, হাদিসের মাঝে এসেছে পরস্পরে যখন তাদের সাক্ষাৎ হতো, দেখা সাক্ষাৎ, একজন আরেকজনকে দাঁড় করাইয়া এই ছোট্ট সূরাটা শুনাই দিত। দেখা হলে বলতো দাঁড়ান, সূরাটা আসরটা শুনাই, একজন আরেকজনকে সূরা আসর শুনাইতো, তারপরে তারা পৃথক হয়ে যেত। কেন শুনাইতো? এটার বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি করে, অনুধাবন করে এই সূরাটা তারা শুনাইতেন, একজন আরেকজনকে স্মরণ করাই দিতেন বিষয়গুলো, যে সূরার ভিতরে আল্লাহ কি বলেছেন, এটা আমাদের জীবনের মাইল ফলক, আমাদের জীবন চলার পাথেও এটা। এটাকে যদি আমরা স্মরণ রাখতে পারি, মনে রাখতে পারি, মেনে চলতে পারি, আমাদের জীবন সফল। এই জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে দেখলেই এটা শুনাইতেন। কেন শুনাইতেন? মুখস্থ হয়েছে কিনা এটা বোঝার জন্য, মুখস্থ হয়েছে কিনা এটা বোঝার জন্য তো শুনাইতেন, ঠিক না? মুখস্থ তো ছিলই, ইয়াদ আছে, মুখস্থ আছে, এটা বোঝানোর জন্য শুনাইতেন না, শুনাইতেন বিষয়বস্তুটা স্মরণ করার জন্য, আমলে আনার জন্য, যে বিষয়গুলোর কথা আল্লাহ পাক এই সূরার ভিতরে বলেছেন সেগুলো আমাদের জীবনে আমলে আসছে কিনা এই বিষয়টা স্মরণ করানোর জন্য একজন আরেকজনকে এই সূরাটা শুনায়। আমি আপনাদের সামনে সূরাটা শুনিয়েছি, তেলাওয়াত করেছি, আল্লাহ চাহে তো এই সূরাকে সামনে রেখেই সংক্ষিপ্ত আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে, ছোট্ট সূরার ভিতরে আয়াত কয়টা কথা বলুন, কয়টা আয়াত? তিনটা আয়াত। তিন আয়াতের নিচে কোন সূরা আছে কোরআনে? কাউসার কয় আয়াত? মনে করছে কাউসার সর মনে আরো কম আয়াত। কাউসারের ভিতরেও তিন আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওটার ভিতরেও তিন আয়াত, এটার ভিতরেও তিন আয়াত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা হলো? তিন আয়াত। তিন আয়াত বিশিষ্ট এই সূরা। প্রথমে আল্লাহ পাক শপথ করেছেন, দুই নম্বরে আল্লাহ পাক সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত এই কথা বলেছেন, তিন নম্বরে আল্লাহ পাক সেই ক্ষতি থেকে কারা মুক্ত, ক্ষতি থেকে বাঁচার উপায় আল্লাহ পাক বলে দিয়েছেন। প্রথমে আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের শপথ, হায়াতের শপথ, জীবনের শপথ, সময়ের শপথ করেছেন আল্লাহ পাক, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। কুরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ পাক সময়ের কসম করেছেন, আমি আগেও আলোচনা করেছি, আল্লাহর শপথের দরকার লাগে না, লাগে? আল্লাহ কখনো মিথ্যা কথা বলে ফাঁকে ফুকে? কোনো মিথ্যা কথা তো আল্লাহ বলেন না, তাহলে কিনি শপথ কেন করে? আমরা শপথ করি আমাদের কথাটাকে বিশ্বাসযোগ্য বানানোর জন্য, আমাদের কথাটাকে সত্যবাদ বানানোর জন্য আমরা শপথ করি, আল্লাহর তো এটার প্রয়োজন নাই। তারপরেও আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় কেন শপথ করেছেন, অনেক ব্যাখ্যার মাঝে একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক যে জিনিসগুলো শপথ করেছেন সেই জিনিসগুলোর গুরুত্ব বুঝাতে চেয়েছেন। সময়ের শপথ, হায়াতের শপথ, জীবনের শপথ, এটা একটা মূল্যবান জিনিস। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ পাক সময়ে শপথ করেছেন, এইভাবে বিভিন্ন আয়াত আল্লাহ পাক কি করেছেন, সময়ের শপথ করেছেন, বিভিন্ন সময়ের শপথ করেছেন, যুগের শপথ করেছেন, বুঝাতে চেয়েছেন এটা অনেক মূল্যবান একটা জিনিস। এই সময়ের সদ্ব্যবহার যারা করে তারাই কামিয়াব হয়। সময়ের সদ্ব্যবহার যারা করবে এটার উপরে আপনার সফলতা, এটার উপরে আপনার ব্যর্থতা নির্ভর করে, এটার উপরে আপনার লাভ ক্ষতি নির্ভর করে। যারা সময়ের সঠিক ব্যবহার করবে, সময়ের মূল্যায়ন যারা করবে, এরা সফল কাম হল, এরা লাভবান হবে, দুনিয়া আখেরাতে লাভবান হবে। এই সূরার ভিতরে লাভ ক্ষতির আলোচনা করেছেন, কারা ক্ষতিগ্রস্ত কারা লাভবান সেই কথাগুলো আল্লাহ বলেছেন। এই জন্য প্রথমেই সময়ে শপথ করে আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমার জীবনের লাভ লোকসান, লাভ ক্ষতি, সফলতা ব্যর্থতা নির্ভর করে তোমার সময়ের ব্যবহারের উপর।
তোমার সময়ের ব্যবহারের উপরে তোমার লাভ লোকসান নিহিত। তোমার জীবনটা লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো এটা নিরূপণ হবে সময়ের ব্যবহারের উপর। এই জন্য আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় সময় শপথ করেছেন। ঠিক তদ্যবেই সূরা সুদ আল্লাহ পাক সময় শপথ করেছেন, কারণ এটা মূল্যবান জিনিস, এটা নিয়ে তোমার জীবন, এটা চলে গেলে আর কখনো এটা তুমি খুঁজে পাবা না। গত সপ্তাহ সময়ের উপর আলোচনা ছিল, আমাদের জীবন চলে যায়, 2020 চলে গেছে, 21 চলছে, এটাও ফুরিয়ে যাবে। এই সময়টাকে কতটুকু আমি আপনি কাজে লাগাইতে পারলাম, দাড়ি তো পেকে গেছে, জীবন তো সদা বহমান, কিন্তু কতটুকু আমি নিজেকে তৈরি করলাম, জীবনটাকে কতটুকু আমি কাজে লাগাইতে পারলাম, সেই চিন্তার সময় কি এখনো হয় নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলেছেন তোমার কি এখনো উপলব্ধি করার মতো সময় আসে নাই? এতটা সময় কাটানোর পরেও কি তোমার ভিতরে বিবেক জাগ্রত হয় না? তোমাকে সংশোধন করানোর মতো কি সময় এখনো আসে নাই? এই কথাগুলো আল্লাহ কোরআনে আমাদেরকে বলে বিবেকে টাচ করতে চেয়েছেন, আমাকে সংশোধন করার জন্য বিবেককে জাগ্রত করতে চেয়েছেন। বর্ষবরণ করো, তুমি বর্ষকে বিদায় জানাও, হ্যাঁ, সমুদ্র সৈকতের পারে যে তুমি 2020 কে টাটা বাই বাই জানাই, নতুন সূর্যকে স্বাগত জানাইলা, একটা শিরকি কার্যকলাপের মধ্য দিয়ে তুমি তোমার নতুন বছরটা শুরু করলে। সূর্য পূজা, বছরের শেষ সূর্যাস্ত দেখতে হবে সাগরের পারে দাঁড়িয়ে গুড বাই জানাইতে হবে, এটা সূর্য পূজা নয় তো কি? এটা কথা বলেন না কেন? ইতিহাস খুলে দেখেন খ্রিস্টানরা কিভাবে বছর বিদায় দিত, কিভাবে নতুন বর্ষ শুরু করত, খ্রিস্টানদের ইতিহাস দেখেন, ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন, 31st night ইতিহাস আপনাদের সামনে আসবে, যা নুস থেকে সার্চ দেন পাবেন। এই জানুয়ারি মুসলমানদের বছর না তো, এটা খ্রিস্টানদের না, খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন বলা হয়। সেই ক্যাথলিক খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস ছিল দুই মাথা বিশিষ্ট তারা একটা দেবতা বানাই, একটা মাথা থাকতো একদিকে আরেক মাথা থাকতো আরেকদিকে, এইটাকে তারা 31st night পূজা করত। সেই 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত তারা একটা পিছনের মাথাটাকে পূজা করত, এটার সামনে গান বাজনা করত, লাফালাফি গুদাগুদি করত। তাদের বিশ্বাস যে এই পিছনের যে মুখটা আছে দেবতার, জানুস দেবতার পিছনের যে মুখ, এই মুখের উসিলায় আমি 2020 সনে ভালো ছিলাম, এই জন্য বিদায়ের লগ্নে সেটাকে খুশি করতো গান বাজনা দিয়ে, ভোগ দিয়ে। ঠিক 12টা 1 মিনিট যখন হয়ে যেত তখন তারা পিছনের মুখ থেকে সেই জানুস দেবতার সম্মুখ মুখের দিকে, সামনের মুখের দিকে তারা চলে আসতো, সেটার সামনে গান বাজনা করতো, লাফালাফি কুদাকুদি আতশবাজি ফটকাবাজি যা করেন আপনারা অনেকেই, এগুলো তারা করত। ওই জানুস দেবতার সম্মুখ বাঘের মুখটাকে তারা খুশি করার চেষ্টা করত, তাদের বিশ্বাস এই সামনের মুখটাকে খুশি করতে পারলে 2021 সন আমাদের জন্য ভালো যাবে। তুমি তো তাদের সাদৃশ্যতা অবলম্বন, তুমি তো লাফাই যাও, তুমিও তো সেই সূর্য দেবতার কাছে, সূর্যকে তুমি বিদায় জানাইলা, নতুন সূর্যকে তুমি স্বাগত জানাইলা। ওই সূর্য কি তোমার জীবনের মঙ্গল অমঙ্গল আনতে পারে? কথা কর না, এটা সূর্য পূজারীদের বিশ্বাস, মুসলমানের বিশ্বাস এটা হতে পারে। এই জন্য বন্ধুরা আমার সময়ের শপথ করে আল্লাহ বুঝাইতে চেয়েছেন, এই সময়টাকে হেলায় খেলায় নষ্ট করো না, এটাকে হেলায় খেলায় নষ্ট করার জন্য সময়টা তোমাদেরকে আমি দেই নাই। ইমাম রাজি বলেন একজন বড় বিজ্ঞতার কাছ থেকে আমি সময়ের মূল্য শিখেছি, অনেক বড় পণ্ডিত, অনেক বড় মুফাসসির, অনেক বড় একজন আলেম ছিলেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন একজন বরফ বিক্রেতা যখন বরফ বিক্রি করতেছিল এবং সেখানে তিনি যে কথাগুলো বলতেছিলেন সেই কথাগুলো আমার হৃদয়কে স্পর্শ করেছে, বিবেকের বন্ধ দুয়ার উন্মুক্ত করে দিয়েছে, এরপর থেকে আমি সময়ের মূল্য আগের থেকে অনেক বেশি মাত্রায় দেওয়া শুরু করেছি। একজন বরফ বিক্রেতা রাস্তার পাশে বসে বসে তিনি বরফ বিক্রি করতেছিলেন এবং তিনি চিৎকার করে বলতেছিলেন, ইরহামু মাইয়াজু রাসু মালি, ইরহামু মাইয়াজু রাসু মালি, হে মানুষেরা তোমরা দয়া করো ওই ব্যক্তির উপর যার মূলধন গলে যায়, হে মানুষেরা তোমরা দয়া করো ওই মানুষটার প্রতি যে মানুষটার মূলধন গলে যায়। বরফ ফেলার মূলধন কি?
বরফ না, যে বেটা বরফ ব্যস্ত আছে, এর মূলধন পুঁজি কি বরফ না? সে মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, ইরহামু মাইয়াযুবু, ইরহামু মাইয়াযুবু রাসুমালি, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বরফ বিক্রেতা, আমার পুঁজি হচ্ছে বরফ, এইটা তোমরা কিনে আমাকে লাভবান করো, আমার পুঁজি তো গলে শেষ হয়ে যাচ্ছে। এইটা যখন ইমাম রাজি দেখলেন, শুনলেন, থমকে দাঁড়ালেন। কথা তো ঠিক, ওই ব্যক্তির পুঁজি যেভাবে বরফ গলে নিঃশেষ হয়ে যায়, আমার আপনার পুঁজিও কিন্তু হায়াত আর জীবন। আমাদের পুঁজি কি? এটা শেষ হলে তো শেষ, ঠিক না? তিনি উপলব্ধি করলেন সেই বরফ বিক্রেতার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলতেছে, সেই কথাগুলো আমাকেই বলতেছে, আমার আপনার জীবনেও পুঁজি কিন্তু এই সময়, এটাও কিন্তু গলে যায় প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গলে যায়, প্রতি মিনিটে মিনিটে নিঃশেষ হয়ে যাচ্ছে আপনার আমার এই জীবনের পুঁজি, হায়াত, সময়টা। চুপকে চুপকে রফতা রফতা দম বাদাম, এটাও তো আমাদের জীবনের পুঁজি, বরফের সাথে কবি তুলনা করে গেছেন। তোমার জীবনের পুঁজি বরফ, হায়াতের যে সময়টাকে বরফের সাথে তুলনা করে তিনি বলেছেন, এটাও কিন্তু প্রতি সেকেন্ডে গলে যাচ্ছে। হো রহি হায় ওমর মিসলে বরফ কম, তোমার জীবনটা কিন্তু বরফের মতো কমে যাচ্ছে। হো রহি হায় ওমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বাদম, আস্তে আস্তে চুপে চুপে, তুমি জানো না, উপলব্ধি করতে পারো না, কিন্তু তোমার জীবন কিন্তু গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। হাসান ইবনে সাবিত প্রায় তিনি কথা বলে কাঁদতেন, যাহাবাস শাবাবু ফামালাহু মিন আউদাতিন ওয়া তালমাসিবু ফাইনা মিনহুল মাহরাবু, কোথায় পালাবো, সেই দিন শৈশব কাটাইলাম, সেই দিন কৈশোর কাটাইলাম, যৌবন কাটাইলাম, বার্ধক্য চলে এসেছে, অন্ধকার কবরের হাতছানি দেখতে পাই, সামনে কবর ছাড়া পালানোর কোনো পথ নাই। চিন্তা করো মুমিন মুসলমান, কিছুই থাকবে না, কিছুই টিকবে না। যে লোক ধনী মানুষ, দশতলা বাড়ির মালিক, তাকেও সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হয়। আর যেই লোক বস্তিতে বসবাস করে, রাস্তার ফুটপাতে যে জীবন যাপন করে, তাকেও কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হয়, ঠিক না? পার্থক্য আছে কোনো? ওই ঘরের মধ্যে কোনো পার্থক্য আছে না? অনেক বড় মালিক, তাকে একটু বেশি করে দেই। ওই যে পার্টেক্সের হাসেম সাহেব চলে গেছেন, তার কবর কি বিষাদ বানাইছিল? কয় হাত? সাড়ে তিন হাত মানে কেসে কেসে তাজদারা বাদশাহ চল গয়া, কেসে কেসে তাজদারা বাদশাহ চল গয়া, ও খজানা বালো খানা, ও খজানা বালা খানা কেসা হুয়া, কত বালা খানা, কত খাজানা তারা রেখে গেছে, শান সম্পদ ছিল কিছুই হয়নি। ও খজানা বালা খানা শান সম্পদ কিয়া হুই, কিছুই হয়নি, হইছে নিজে পারছে সাথে করে। তুমি যে দুনিয়ার পিছনে ছুটে বেড়ায় তোমার জীবনটাকে নিঃশেষ করে দিচ্ছ, চিন্তা করো কতটুকু তুমি নিয়ে যাবে, কতটুকু তুমি নিতে পারবা, কত রানী মহারানীরা চলে গেল, নিতে পারছে কিছু? কেইসি কেইসি খুবসুরত রানী আর শাহজাদিয়া, কেইসি কেইসি খুবসুরত রানী আর শাহজাদিয়া, তন বদন সব গল গই হ্যায় শিকল সুরত কিয়া হুই, সব গলে নিঃশেষ হয়ে গেছে, তোমার রূপ লাবণ্য, কীট পতঙ্গের খোরাক হয়েছে, মাটির সাথে ধুলির সাপ হয়ে গেছে, কিছুই টিকে নাই। এই কথাগুলো আমাদের বিবেককে স্মরণ করিয়ে দেয়, তোমার জীবন কিন্তু নিঃশেষ হচ্ছে, তুমিও কিন্তু কবর জগতের বাসিন্দা হতে যাচ্ছ, সামনে তোমার কবর ছাড়া কিছুই নাই, সেই চিন্তা করো, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। এই কথাগুলো বোঝানোর জন্যই আল্লাহ পাক সময় শপথ করেছে। তুমি যদি সময়ের মূল্যায়ন করতে পারো তাহলে তোমার জীবন সফল হবে, আর যদি হেলায় খেলায় দুনিয়ার রং তামাশায় যদি তোমার জীবন চলে যায় তোমাকে আফসোস করতে হবে। এই সময়ের অপব্যবহারের কারণে চরম মূল্য তোমাকে দিতে হবে, এই আফসোস করে তোমার কোনো লাভ হবে।
এই জন্য আল্লাহাক এই সুরার প্রথম আয়াতে আল্লাহাক সময়ের শপথ করেছেন। দুই নম্বর আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই আয়াতের তরজমা দুই নম্বরে আল্লাহ আয়াত আল্লাহাক বলেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই, ইন্না মানে কি নিশ্চয়ই, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেউ বাদ আছে? সকল মানুষের মধ্যে আপনিও আছেন, আমিও আছি, ধনীও আছে, গরিব আছে, রাজা আছে, প্রজা আছে, কালো আছে, সাদা আছে, বাঙালি আছে, আমেরিকান আছে, সব আছে, সব গোটা মানব জাতি বলতে যা বুঝায় সবটাকে বুঝিয়েছেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। কথাটা কে বলেছেন? জোরে বলুন, আল্লাহ বলেছেন। সকল মানুষ ক্ষতির মাঝে, লোকসানের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে, উত্তরণের পথ বলেছেন পরের আয়াতে, কারা ক্ষতিগ্রস্ত নয়। শুনবেন, শুনবেন, সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু কারা ক্ষতিগ্রস্ত নয় তাদের কথা আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন। চার ক্যাটাগরির মানুষ, ক্যাটাগরি চারটা বিষয়ের কথা বলেছেন তিন নম্বর আয়াতে। সেই চারটা বিষয় যাদের ভিতরে থাকবে তারা ক্ষতি থেকে মুক্ত, তারা ক্ষতির মাঝে থাকবে না, তারা লাভের মাঝে থাকবে, তারা লাভবান, তারা সফল কাম। ওই চারটা বিষয় যাদের ভিতরে নাই, আমি মোল্লা হুজুরের কথা না আল্লাহর কথা, তারা ক্ষতিগ্রস্ত, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত, মানুষ বা না মানুষ, দুনিয়াতে টের না পেলেও আখেরাতে টের পাবে যে তারা আসলেই ক্ষতিগ্রস্ত। চারটা কথা বলেছেন, এই চারটা ক্যাটাগরি যদি বিষয় তোমার ভিতরে তুমি আনতে পারো তাহলে তুমি ক্ষতি থেকে মুক্ত হয়ে গেলে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে আল্লাহ বলেছেন যারা খাঁটি ইমানদার তারা ক্ষতির মাঝে নেই। কারা? যারা খাঁটি ইমানদার। মুসলমানের ঘরে জন্ম নিলে ইমানদার হওয়া যায়, ঠিক না? যে বাবা মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। কোন হাদিসে শুনছেন যে রাসূল বলে গেছে মুসলমান বাবার ওরসে জন্ম নিলে সে মুসলমান? এরকম হাদিস শুনছেন? মুসলমান মায়ের গর্ভে জন্ম নিলেই সে মুসলমান, এমন কোন হাদিস শুনছেন? কোন আয়াত শুনছেন? এটা কোন মুসলমানিত্বের মানদণ্ড না। মুসলমানিত্বের মানদণ্ড কোরআন হাদিস আলাদা করে নির্ধারণ করেছে, ওই বিষয়গুলো নিশ্চিত শিওর করার পরেই একজন মানুষ মুসলমান হয়, ঠিক কিনা? নামে মুসলমানের তো অভাব নাই, কামে মুসলমান, খাঁটি মুসলমানের জন্য কিছু বৈশিষ্ট্য গুণাবলী কোরআন হাদিস শর্ত জুড়ে দিয়েছে। এই শর্তগুলো যদি তুমি পূরণ করতে পারো তাহলে তুমি খাঁটি ইমানদার। তাদের সম্পর্কে কোরআনে ইমানদার বলেছেন, হাদিসে তাদের সম্পর্কে রাসূল মুমিন বলেছেন ইমানদার বলেছেন। যে খাঁটি ইমানদারের কাতারে কয়জন আমরা আছি, কয়জন নাই, সেটাই দেখার বিষয়, ঠিক না? নামে তো সবাই মুসলমান, নামে তো সবাই আমরা মুমিন, কিন্তু কোরআন হাদিসের মানদণ্ডে আমরা কতটুকু মুমিন হতে পেরেছি, কতটুকু ইমানদার হতে পেরেছি, আদৌ পেরেছি কিনা, সেটা আমাদের চিন্তা করে দেখার বিষয় বন্ধুরা। শুধু নামের উপরে মুসলমানিত্ব নিয়ে কবরে গেলে উপায় নেই, এই মুসলমানিত্বের উপরে আল্লাহ পাক আপনাকে ছাড় দিবেন না, আপনার সেখানেও মুসলমানিত্বের পরিচয় দিতে হবে। মুসলমানিত্বের পরিচয় দিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে। আমি মুসলমান, আইডি কার্ড শো করলেই কবরে আপনাকে ছেড়ে দিবে না, যে আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আইডি কার্ডে আমার নাম মুসলমান ছিল, আমি একজন মুসলমান, এটা বলে কেউ কবর জগতে পার পাবে না। সেখানে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর জবাব নির্ভর করবে দুনিয়াতে তোমার মুসলমানিত্বের উপরে, ঠিক কিনা? বলেন, খাঁটি মুসলমানের পরিচয় সূরাতুল আনফালের দুই নম্বর আয়াত আল্লাহ পাক দিয়েছেন, খাঁটি মুমিন কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا এখানে কতগুলো বিষয় আল্লাহ উল্লেখ করে সর্বশেষ বলেছেন এই গুণে গুণান্বিত ব্যক্তিরাই হচ্ছে খাঁটি মুমিন। এক নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর জিকির করলে আল্লাহর নাম শুনলে যাদের অন্তর বিগলিত হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা বিগলিত হয় আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, এটা একজন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআনের আয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায় এটা একজন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য। যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা সর্ব অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিন উপরে যারা ভরসা করে। আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ, চার নম্বর আল্লাহ বলেন যারা প্রতিনিয়ত প্রতিদিন ঠিকমতো যত্ন সহকারে নামাজ আদায় করে। আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাঁচ নম্বর আল্লাহ বলেছেন যারা ফরজ যাকাত সহ মালের হক আদায় করে, মালের হক আদায় করে, দান সৎকার আমল করে, গরিব দুঃখী মানুষের সহায়তায় পাশে দাঁড়ায়, এই ধরনের গুণ যার ভিতরে থাকবে সে খাঁটি মুমিনের কাতারে নাম লেখা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম, এদের সার্টিফিকেট সনদ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, চেয়ারম্যান মেম্বারে দিছে, কে দিয়েছেন? আল্লাহ বলেন এই পাঁচ গুণে গুণান্বিত যারা দুনিয়ার বুকে খাঁটি মুমিন মুসলমান তারা। এই সনদ কে দিলেন? আল্লাহ দিলেন। সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ দিলেন। সাথে সাথে পুরস্কার ঘোষণা করে দিলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য অনেক অনেক বুলন্দ মর্যাদা, অনেক উঁচু মর্যাদার প্রতিশ্রুতি, আল্লাহ পাক তাদের মর্যাদাকে বুলন্দ করবেন। এই পাঁচ গুণে গুণান্বিত হয়ে খাঁটি মুমিনের খাতায় নাম লেখাবে যারা, আল্লাহ পাক তাদের মর্যাদাকে বুলন্দ করে দিবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, দুই নম্বর আল্লাহ বলেন তাদের জীবনে সকল গুনামি মাফ করে দিব। ওয়া রিযকুন কারীম, এবং এদেরকে আমি সম্মানিত রিজিক দান করব। আর কি লাগে? আর কিছু লাগে? দুনিয়াতে সম্মানিত রিজিক দিবেন, আখিরাতে মাগফিরাত দিবেন, জান্নাত দিবেন, আর কি দরকার? আরেক আয়াতে আল্লাহ পাক বলেন এই খাঁটি মুমিনের খাতায় যারা নাম লেখাবে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাবো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম, যারা খাঁটি ইমানদার হবে, মুত্তাকি হবে, আল্লাহর উপর ভরসা করনে ওয়ালা হবে, আল্লাহ বলেন আমি তাদেরকে নিজের বন্ধু বলে ঘোষণা করলাম। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হবে তার দুনিয়া আখিরাতে কোনো চিন্তা টেনশন নাই। আছে লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাত। আল্লাহ কোরআন নিজে বলেছেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে সুসংবাদ মানে কোনো বিপদ আপদ মুসিবত নাই, কোনো টেনশন পেরেশানি তাদের জীবনে আসবে না। পরকালের সুসংবাদ মানে তাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি থাকবে। বন্ধু হতে চাই আল্লাহর, আমরা বন্ধু হতে চাইলে তাহলে প্রথমে আমাদের খাঁটি ইমানদার হতে হবে। বন্ধুরা আমার, খাঁটি ইমানদারের সঙ্গ রাসূল দিয়েছেন, ইদা সাররাতুকা হাসানাতু ওয়া সাআতুকা সাইয়াতু ফান্তা মুমিন, ভালো কাজ যদি তোমার কাছে ভালো লাগে, মন্দ কাজ যদি মন্দ লাগে তাহলে তুমি মুমিন। ভালো কাজ যদি ভালো লাগে, মন্দ কাজ যদি মন্দ লাগে তাহলে তুমি মুমিন। আর যদি ভালো কাজ ভালো না লাগে, মন্দ যদি মন্দ না লাগে, মন্দ কাজ যদি ভালো লাগে, ভালো কাজ যদি খারাপ লাগে তাহলে বোঝা যাবে তুমি মুমিন নামের বন্ড শয়তান। কথা বল না কেন, এরকম বন্ড শয়তানের অভাব নাই আমাদের সমাজে, ঠিক কিনা বলেন? মুখে নামধারী মুমিন মুসলমান কিন্তু কাজ করে সব শয়তান, ঠিক কিনা বলেন?
হালালকে হারাম বললে ইমান থাকে না বন্ধুরা আমার, হারামকে হালাল বানাইলে, হালালকে হারাম বানাইলে ইমান থাকে না? থাকে। আল্লাহ যেটাকে হারাম বলেছেন সেটাকে যদি কোনো মুসলমানের নামদারি মুসলমানের বাচ্চা যদি সেটাকে বলে হালাল, তাহলে ইমান থাকবে? ইমান থাকবে? গান বাজনা শরীয়তে হারাম না হালাল? জোরে বলেন, কথা কয় না কারা? যে কয় না, হ্যাঁ সন্দেহ আছে? হ্যাঁ হ্যাঁ, ওই বাউলিয়ান বদলেন। হ্যাঁ বাউলিয়ান মানে কি? পেশাবের দল। বাউল অর্থ পেশাব। বাউলিয়ানরা বলে গান হালাল, বলে না? এর লগে একজন পুলিশ অফিসারও যে দাঁড়াইছে, ঠিক কিনা কন দেখেন নাই? উনিও ফতোয়া দেয় গান গান হারাম। এইটা যদি কোরআন হাদিসে কেউ দেখাইতে পারে, ওই যে আগে একটা পাগলা কইছিল না, আরেক পাগলার আবির্ভাব, সেবা কি বলতেছে? যে আমি কোরআন হাদিসে কোথাও গান হারাম দেখাইতে পারবেন না, যদি কোরআন হাদিসে গান হারাম হয় তাহলে ওয়াজ নসিহত হারাম হয়ে যাবে। না মানুষের মাথা নষ্ট হইলে পাগল হয়, পাগলের মাথা নষ্ট হলে এই ধরনের কুলাঙ্গার পুলিশ হয়। কথা কন না কেন? ফতোয়া দিতে যদি মনে চায় মাদ্রাসে ভর্তি হও, আমাদের লগে আসো, ফতোয়া দিও। কত মুফতি ফতোয়াবাজ বেড়ে গেছে, এদের সবার প্রতি আমার সূরা ফাতিহার চ্যালেঞ্জ। গত সপ্তাহে বলছি না, এত ফতোয়া দাও সূরা ফাতিহার চ্যালেঞ্জ, মুখস্থ দরকার নাই, দেখা কোরআন শরীফ সূরা ফাতিহার। এই সমস্ত পাগল ছাগলদের প্রতি আমাদের চ্যালেঞ্জ রয়ে গেল, একটা সূরা সূরা ফাতিহা যেটা প্রত্যেকটা নামাজের মধ্যে লাগে, লাগে না? এই সূরাটা যদি তুমি বিনা লগ্নায় শুদ্ধ ভাবে যদি তুমি পড়া শুনাইতে পারো, আমরা জাতির কাছে কান ধরে ক্ষমা চাবো, ঠিক না? বড় বড় ফতোয়াবাজি করো, আলিফ পাতা শিখে ফতোয়া দাও, এক নেওয়ার সামনে ফতোয়া দিছিলেন, আমরা আলিফ পাতা পারি, বলেন না? হুজুরের পরে আমরাও পারি, আমরা ঘরে থেকে শিখে ফেলেছি, আর হুজুরা পিটানি খেয়ে খেয়ে শিখছে, বলে নাই? ওই আলিম পাতা শিখে যদি তুমি মুফতি হতে চাও তাহলে আমরাও বলবো আমরাও ডাক্তার ইঞ্জিনিয়ার, কারণ আমরাও এবিসিডি জানি, ডাক্তার সাহেব এবিসিডি জানে, ততক্ষণ মিলে নাই। হ্যাঁ যদি বাসার থেকে আলিম পাতা শিখে যদি মুফতি হয়ে যায় তাহলে আমি তো এবিসিডি জানি, জানি না? না জানলে জিজ্ঞাসা দেখেন, সব বলে শুনে দিই। আমরাও তো এবিসিডি জানি, সরে সরে জানি। এখন আমি যদি বলে আমি ডাক্তার, কেন কেন ডাক্তার সব এবিসিডি পারে, আমি হুজুর এবিসিডি পারি, অতএব আমি একজন পিএইচডি ডাক্তার। এই ধরনের পাগল ছাগলের গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই ধরনের বক্তব্য তোমাদের মানায় না, জনগণের ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয়, মনে রাখতে হবে। তোমরা জনগণের বন্ধু হবা, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য তো তোমাদেরকে সেই পোস্টে চাকরি দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? এটা তোমাদের সাবজেক্ট না, এটা তোমাদের সাবজেক্ট না। এই ধরনের আলেম ওলামাদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা যারা বলে, তোমাদের মতো কুলাঙ্গারের পুলিশের ঘরেই ঐশী নামক কুলাঙ্গারের সন্তানের জন্ম হয়, ঠিক কিনা বলেন? যে কুলাঙ্গার সন্তান ঐশী তার নিজের মা বাবাকে জবাই করছে না, আর বাবা কি ছিল? আলেম, হুজুর, ইমাম সাহেব, কি ছিল? এই ধরনের কুলাঙ্গার মার্কা পুলিশ ছিল, যে একজন আলেমকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছিল, তার ঘরে আল্লাহ পাক কুলাঙ্গার ঐশীর জন্ম দিয়েছে। দেখো তুমি কাদের বিরুদ্ধে অঙ্গুলি তুলো, কাদের বিরুদ্ধে তোমরা কথা বলো। এই ধরনের কথা যারা বলে এদেরকে সাইজ করার জন্য আমাদের দরকার নাই, একজনই যথেষ্ট, তিনি কে? জোরে বলুন, তিনি এদেরকে যুগে যুগে সাইজ করে দিয়েছেন। কখনো কখনো কুলাঙ্গার ঐশী জন্ম দিয়ে বিভিন্ন ভাবে আল্লাহ পাক নিজেই এই সমস্ত নিজের কুদরতের মাধ্যমে এই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, খাঁটি ইমানদার হতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা আমার ইমান চলে যায়, এই ধরনের কোনো কথা বলা যাবে না, এই ধরনের কোনো কথা বিশ্বাস করা যাবে না, এই ধরনের কথা বললে শুনলে বিশ্বাস করলে ইমান চলে যায়। এক নম্বর আল্লাহ পাক বলেছেন মুক্তির পথ, ক্ষতি থেকে বের হওয়ার এক নম্বর পথ হচ্ছে খাঁটি ইমানদার হওয়া। ইমানটাকে হেফাজত করতে হবে, শিরিক মুক্ত থেকে আমাদের ইমানটাকে বাঁচাইতে হবে। সব রকম শিরিক কুফুর থেকে যদি আমাদের ইমানকে আমরা বাঁচাইতে পারি, সব রকম কুফুর শিরিক কথাবার্তা কার্যকলাপ থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, তাহলে আমি খাঁটি ইমানদার মুমিনের খাতায় নাম লেখাইতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমানদারের খাতায় নাম লেখার তৌফিক দান করে। এরপর আল্লাহ পাক বলেছেন দুই নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুই নম্বরে আল্লাহ পাক বলেছেন
যারা নেক আমল করবে এরা ক্ষতির মাঝে থাকবে না। কি আমল করবে? খাঁটি ইমানের সাথে নেক আমল। ইমান হচ্ছে একের মতো, নেক আমল হচ্ছে তারপরে সংখ্যাগুলো ডান দিকের সংখ্যা, ঠিক না? একের ডান দিকে যদি সংখ্যা বসে তাহলে এটার কি আছে? মূল্য আছে, ঠিক না? একের পাশে যদি একটা শূন্য বসে দশ হয়, দুইটা শূন্য হলে একশো হয়, তিনটা শূন্য হলে এক হাজার হয়, ঠিক না? যদি বাম দিকে বসেন পাঁচটা শূন্য, এই জন্য বন্ধুরা আমার ইমান হচ্ছে এক। এক না, ইমান মানে কি? তাওহীদ, একত্ববাদ, আল্লাহকে লা শরীক বিশ্বাস করা। এইটা যদি ঠিক রাখতে পারো, এরপরে তুমি যেই নেক আমল করবা আল্লাহ পাক সাথে সাথে সেই নেক আমল কবুল করে নেবে। আর যদি তোমার এক ঠিক না থাকে, যতই নেক আমল করো সেটার কোনো ভ্যালু নাই। আছে নেক আমলের সংজ্ঞা, সহজ সহল সরল কথা হচ্ছে নেক আমল মানে শরীয়তের আমল, শরীয়তের বিধি বিধান, আল্লাহর হুকুম নিষেধ যেটা সেটাই নেক আমল, ভিন্ন করে বলার দরকার নেই। শরীয়ত যেটা আমাকে করতে বলছে সেটা করা, শরীয়ত যেটা আমাকে নিষেধ করছে, আল্লাহ যেটা আমাকে নিষেধ করেছেন, কোরআন যেটা আমাকে নিষেধ করেছে, রাসূল হাদিস এর মধ্যে যেটা আমাকে নিষেধ করেছেন সেটা বর্জন করার নামই শরীয়ত, ঠিক না? এইভাবে শরীয়ত মানা, আদেশ নিষেধগুলো মেনে চলা এবং আল্লাহ পাক যে বিষয়গুলো থেকে আমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে বর্জন করার নামই হচ্ছে নেক আমল। এটা যারা করবে তারা খাঁটি ইমানদারের খাতায় নাম লেখা, এটা হচ্ছে ক্ষতি থেকে বাঁচার দুই নম্বর পথ। ইমানের সাথে নেক আমল লাগবে বন্ধুরা আমার, বন্ধুরা আমার ইমানের সাথে নেক আমল লাগবে। ইমানের নাম তো খাতায় অনেক আমরা লেখাইছি কিন্তু নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সৎ পথে চলা, এইসব বিষয় আমাদের ভিতরে যদি না থাকে তাহলে শুধু ইমান দিয়ে, ইমান দিয়ে জান্নাতে যাবেন, কাটি ইমান যদি থাকে বিন্দু পরিমাণ, একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে জান্নাতে নেবেন, কিন্তু তার আগে কঠিন জাহান্নামের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সেই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম নিষেধগুলো মেনে চলতে হবে, এটাকে আমলে সওয়ালে বলে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরপরে তিন নম্বর বিষয় আল্লাহ বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক, সত্যকে ধারণ করো, সত্য বলো, সত্য শুনো, সত্য মানো, সত্যকে হজম করতে চেষ্টা করো, এটা এখন বড়ই অভাব। সত্য শুনতে পারি না, সত্য মানতে পারি না, সত্য আমরা হজম করতে পারি না, ঠিক কিনা বলেন? মিথ্যার ছয়লা, সত্যবাদীদের কথা কোরআন আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন, মিথ্যাবাদীদেরকে কোরআন আল্লাহ পাক অভিসম্পাত করেছেন। মিথ্যার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, মিথ্যা বর্জন, সত্যকে আলিঙ্গন করা, এটা মুসলমানের বৈশিষ্ট্য। কোরআনের সবচেয়ে বেশি আল্লাহ পাক অভিসম্পাত করেছেন মিথ্যাবাদীদের ক্ষেত্রে, একটা সূরার ভিতরে দশ বার আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন মিথ্যাবাদীকে। মিথ্যা তো জঘন্যতম অপরাধ। আজকে আমরা উঠতে বসতে মিথ্যা বলি, ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলি, স্ত্রীর সাথে মিথ্যা বলি, পরিবারের সাথে মিথ্যা বলি, বন্ধু বান্ধবের সাথে মিথ্যা বলি, এমন কি মিথ্যা বলতে বলতে, মিথ্যা বলা যেমন অপরাধ, মিথ্যা শোনা তেমন অপরাধ, মিথ্যা অপবাদ দেওয়া তার চেয়ে জঘন্যতম অপরাধ, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের কাছে এখন মামুলি ব্যাপার, কথায় কথায় মিথ্যা বলতেছে খবর নেই। অথচ মিথ্যা যে আমার কত বড় ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, কোরআন আল্লাহ পাক মিথ্যা বলাকে তো একেবারেই টোটালি হারাম করেছেন এবং মিথ্যা শোনাকেও আল্লাহ পাক হারাম করেছেন, এবং মিথ্যা যারা শুনে তাদের পরিণতি আল্লাহ পাক জাহান্নাম বলেছেন। একজনে মিথ্যা গান গাইতেছে, মিথ্যা কথা বলতেছে, আপনি শুনতেছেন, এরকম আছে না? আপনি বলেন নাই, আমি মিথ্যা বলি না, ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু তুমি মিথ্যা শুনতেছো, এটাও জঘন্যতম মহাকবিরা অপরাধ, কবিরা গুনাহ। এই গুনার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে জ্বালাবে। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহত, ছয় নম্বর পর আল্লাহ পাক সূরা মায়েদা মাঝে বলেন, কিছু লোক আছে যাদের অন্তর পবিত্র নয়, আল্লাহ পাক এদের অন্তরকে পবিত্র বানাতে চান না। উলাইকাল লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইয়ুতাহিরা কুলুবাহুম লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কিছু লোকের অন্তর অপবিত্র, এদের জন্য দুনিয়ার লাঞ্ছনা, আখিরাতে কঠিন শাস্তি। এরা কারা? এর পরের আয়াতে, পরের পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহত, যারা মিথ্যা শুনে, মিথ্যা কথা যারা শ্রবণ করে, বিশ্বাস করে এবং কদর্য খায়, আরাম ভক্ষণ করে, এই দুইটা অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় লাঞ্ছনার জীবন দিবেন, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন করবেন।
এই জন্য মিথ্যা বলবো না, মিথ্যা শুনবো না, মিথ্যা সাপোর্ট করবো না, মিথ্যা অপবাদ দিব না, ঠিক কিনা বলুন? মিথ্যা বলতে বলতে এখন মিথ্যা অপবাদ দেওয়া শুরু হয়েছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এখন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? যারা কারো মানুষের উপরে, ব্যক্তির উপরে, প্রতিষ্ঠানের উপরে মিথ্যা অপবাদ দিবে, কোরআন এদের শাস্তি বলেছে, প্রকাশ্যে এদেরকে 80টা দড়া লাগাইতে হবে। চাঁদপুরের একটা ঘটনা আপনারা দেখেছেন, একজন আলেমকে মিথ্যা অপবাদ দিয়ে তার মাথা নেড়া করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, দেখেন নাই আপনারা? তাকে বলাৎকারের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল সেই একজন আলেমের বিরুদ্ধে, প্রকাশ্যে তার মাথাটা নেড়া করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 3-4 দিন পরে সিসিটিভির ফুটেজ সহ বিভিন্ন তদন্তের মাধ্যমে বের হয়ে আসছে সেই আলেম মওলানা সাহেব একজন নির্দোষ মানুষ। এই ধরনের কিছু কুলাঙ্গার সমাজে আছে, যারা ইসলামের দুশমন, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের দুশমন, এরা সুপরিকল্পিতভাবে আলেম ওলামাদের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে চায়, ঠিক কিনা বলেন? তোমরা ধর্ষণের সেঞ্চুরিয়ান, তোমাদের ভার্সিটি গুলোতে কি হয় আমরা জানি না, তোমরা জেনাকার, তোমরা সমকামিতায় বিশ্বাসী, তোমরা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের গায়ে কলঙ্ক লাগাতে চাও, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের বিরুদ্ধে তারা মিথ্যা বিভিন্ন রকম অভিযোগ দিচ্ছে, যেটা প্রমাণ হয়ে গেল, আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন যে পুরা দেশের মাঝে কিছু কুলাঙ্গার আছে, ইসলাম বিদ্বেষী কিছু শয়তান নাস্তিক মুরতাদ রাম রাম কিছু আছে, যারা মসজিদ মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে অপবাদ লাগাইছে, ঠিক কিনা বলেন? এদের সম্পর্কে সজাগ সচেতন থাকতে হবে, এদের সম্পর্কে আপনাদের সজাগ সচেতন থাকতে হবে। যে সমস্ত কুলাঙ্গাররা এই ধরনের আলেম ওলামাদের চরিত্র হরণ করতে চায়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যারা বন্ধ করার ষড়যন্ত্র করে, পায়তারা করে, এদেরকে সেখানেই দাগ বাংলা জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের প্রপাগান্ডা চালাবে, মিথ্যা কথা বলবে, দোকানে রাস্তাঘাটে যেখানেই হোক এদেরকে সেখানেই প্রতিহত করতে হবে, ঠিক কিনা বলেন? এটা সমাজে বিশৃঙ্খলা করে, ফেতনা ফাসাদ ছড়িয়ে দিতে চায়। তুমি একজন আলেম সাহেবের গায়ে তুমি হাত তুললা প্রমাণ ছাড়া, তাদের বিরুদ্ধে তুমি, এগুলো মিডিয়া ফলো করে প্রচার করে, দেখেন নাই? হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিকতা, বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সেটা আসছে, ছবি সহ আসছে, কিন্তু যখন সে নির্দোষ প্রমাণিত হলো, সেই খবরটা কিন্তু পত্রিকালারা ছাপাইল না, এখন আর পত্রিকালারা ছাপাইল না, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কোনো সুযোগ পায়, আলেম ওলামাদের বিরুদ্ধে সামান্য কিছু পাইলেই সেটাকে তারা ফলো করে প্রচার করে, কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? হ্যাঁ, বাসুরের নাম মুখে আনতে চাও না? কুষ্টিয়া যখন বাঘাযতীনের ভাস্কর্য ভাঙচুর হলো, তারা ভেঙেছে আপনারা সবাই দেখেছেন, দেখেন নাই? নাম শো হয়েছে, হ্যাঁ, এক দলের যুব সংগঠনের প্লেয়াররা সেই কাজটা করলেন, খেলোয়াড়রা, টিকসন চৌধুরীর খেলোয়াড়রা সেই কাজটা যখন করলো, তখন আমাদের পুলিশ সাহেবরা সেই ভাসুরের নাম মুখে আনলেন, ঠিক না? উনাদের নামটা মুখে আনতে লজ্জা বোধ করলেন, রাতের অন্ধকারে সিসিটিভি দেখাইলেন, চিকন চিকন দুইটা ছেলে দেখলাম, মই বেয়ে চঙ্গ বেয়ে উঠতেছে, ঘটনা ঘটেছে 3 তারিখে, সিসি ফুটেজ সামনে হাজির করলো 5 তারিখে, ঠিক কিনা বলেন? ডাল মে কুচ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়, এগুলো আমরা বুঝি, জনগণ বুঝে, কি দিয়ে কাকে কি বুঝাইতে চাও সেটা আমরা বুঝি। ঘটনা ঘটেছে 3 তারিখ, তোমরা ফুটেজ দেখাইলে 5 তারিখ, ফুটেজে মাঝে আমরা দেখলাম চিকন দুইটা বাচ্চা মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু পুলিশের যখন সাংবাদিকের সামনে হাজির করা হলো তাদেরকে, তখন দেখি মোটা দাঁচা এবং দাঁড়িওয়ালা, 2 দিনের মাঝে মোটা হয়ে গেল, দাড়ি জগা হয়ে গেল। এই সনে রং তামাশা বন্ধ করুন, আলেমদের কলঙ্ক লেপন করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, নাহলে আল্লাহর গজবে করা জাতি ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এগুলো আমরা দেখতে চাই না। এই ধরনের কুচক্রি মহল থেকে সজাগ সচেতন থাকতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ঠিক কিনা বলেন? মুসলমানদের সম্পদ, আলেম ওলামা মুসলমানদের গর্বের প্রতীক, এদের গায়ে ইহুদি খ্রিস্টানরা তকমা লাগাতে চায়, তাই না? কমান্ডো ছবি বের করছে, কমান্ডো নাম শুনছেন? ভারতের এক কুলাঙ্গার ওখান থেকে নায়ক ভাড়া করে আই না, বাংলাদেশের এক মুসলমান নামধারী কুলাঙ্গার প্রযোজক ছবি বানাইছে, নাম দিয়েছে কমান্ডো, নাম
ওইটার ভিতরে ইসলামকে অবমাননা করার চেষ্টা করা হয়েছে। আমার কালিমা খচিত পতাকা পিছনে দিয়ে দাড়ি পাগড়ি লাগায়া তাকে জঙ্গি বানানো হয়েছে। খবরদার, সাবধান করে দিতে চাই, এই ছবি বাংলাদেশে চলতে পারবে না, ঠিক কিনা বলেন? এই ছবি বাংলাদেশে চলে কমান্ডো স্টাইলে মাইর হবে, ঠিক কিনা বলেন? আগুন নিয়ে খেলবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না, এই ছবি দেশে চলতে দেওয়া যাবে না। যে কুলাঙ্গার এটা বানাইছে ওই প্রযোজককে দেশ থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে সন্ত্রাসী বানাও, মিথ্যা অপবাদ চাপাও কেন? চোখে পড়ে না তোমার মোদি চাচারে বানাও, যে মোদি চাচার হাত রক্তে রঞ্জিত, মুসলমানের হাত রক্তে রঞ্জিত করেছে যে মোদি চাচা, তাকে নিয়ে তুমি কমান্ডো বানাও? মুসলমানদেরকে দিয়ে তোমার কমান্ডো বানাইতে হবে? ওই যে ট্রাম্প দেখেন নাই, গতকাল পরশুদিন কি তাণ্ডব লীলা চালিয়েছে আমেরিকার সংসদ ভবনের ভিতরে, তাদেরকে সন্ত্রাসী মনে হয় না? নিরীহ মুসলমান, শান্তিপ্রিয় মুসলমানদেরকে তোমরা সন্ত্রাসী বানাও কেন, ঠিক কিনা বলে? ট্রাম্প বুইরা মাথা নষ্ট হয়ে গেছে, সন্ত্রাসী বাহিনী লেলাই দিয়ে আপনার সংসদটাকে তছনছ করে দিয়েছে, এরা আবার গণতন্ত্রের সবক দেয়, এরা মানবতার ফেরিওয়ালা সাজে, অথচ তাদের ভিতরে গণতন্ত্র মানবতা নাই। এরকম লাখকার কোন ঘটনা পৃথিবীর ইতিহাসে নাই। সংসদ ভবনে ঢুকে এমপিদেরকে জিম্মি করে যারা সংসদ ভবনকে তছনছ করে দেয়, এরাই সন্ত্রাসী, এরাই গুন্ডা, এরাই মানবতার দুশ্মন, ঠিক কিনা বলেন? কোন সন্দেহ নাই। ইসরায়েল ফিলিস্তিনকে কসুকাটা করতেছে, সেই ইহুদির বাচ্চারা দীর্ঘদিন ধরে, তাদেরকে তুমি কমান্ডো তো সন্ত্রাসী বানাইতে পারো না, তুমি মুসলমানদেরকে দিয়ে সন্ত্রাসী বানাইয়া কমান্ডো ছবির নাম দিছো, কমান্ডো মাইর হবে এই ছবি যদি দেশে চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে সত্যকে সত্য বুঝার তৌফিক দান করেন, সত্যকে ধারণ করার তৌফিক দান করেন, মিথ্যা বর্জন করার তৌফিক দান করেন। এবং চার নম্বর আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সবুরের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কোনো অবস্থাতে আইন হাতে তুলে নেওয়া যাবে না, সবুর করতে হবে, আসসাবরু ফিত তাআ, আল্লাহর আনুগত্যের মাঝে সবুর করতে হবে, গুনাহ বর্জনের মাঝে সবুর করতে হবে, এবং বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। যদি সবুরের খাতায় নাম লেখাইতে পারি, ধৈর্যশীলের খাতায় নাম লেখাইতে পারি, তিন ক্যাটাগরির ভিতরে, তাহলেই আল্লাহ পাক আসরের মাঠে আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সূরাতুল আসরের অন্তর্নিহিত শিক্ষা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আসরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাদের সুন্নাত বাকি সুন্নাত। হে দেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন।